বন্ধুরা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন বিজ্ঞানন্দে। সাথে আছে আমি লিশা আর আমার সাথে আছেন শিক্ষক ও প্রকৌশলী মির্জা রাশিদুজ্জামান। রাশিদ ভাইয়া আর আমি মিলে প্রত্যেক সপ্তাহে তোমাদের জন্য নিয়ে হাজির হয়ে অনেক মজার মজার এক্সপেরিমেন্ট। আজকেও তার ব্যতিক্রম হচ্ছে না। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের পর্ব। ভাইয়া তুমি কেমন আছো? আমি অনেক ভালো আছি লি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি এবং আজকে দেখতে পাচ্ছি অনেক কিছু নিয়ে তুমি দাঁড়িয়ে আছো। হ্যাঁ, কি আসলে করতে যাচ্ছি আমরা প্রথমেই? আজকে আমরা হচ্ছে সোলার সেল নিয়ে এক্সপেরিমেন্ট করবো। তুমি এখন জানো যে সারা বিশ্বেই হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এমিশন কমানোর জন্য হচ্ছে রিনিউয়েবল এনার্জি অথবা সোলার এনার্জির প্রতি অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। তো আমরা সোলার সেলের নাম সবাই কম বেশি শুনেছি, সোলার সেল থেকে আমরা হচ্ছে ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারি। তো আজকে হচ্ছে আমরা সিম্পল একটা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখবো আসলে সোলার সেলটা কিভাবে কাজ করে। তাহলে সোলার সেল তুমি আগে বলো যে আসলে কি কি দিয়ে কাজটা করছি আমরা। আমাদের এখানে একটা হচ্ছে সোলার প্যানেল আছে, এটা হচ্ছে 0.5 ওয়াটের, খুব বেশি না, কারণ হচ্ছে আমরা ঠিক বলেছো প্র্যাকটিক্যালি যদি আমরা ব্যবহার করতে যাই তাহলে আমাদের বড় বড় সোলার প্যানেল লাগবে, কিন্তু আমাদের এক্সপ্লেন করার জন্য ছোট একটি প্যানেল আমরা এনেছি। আমাদের এখানে কিছু এলইডি আছে, দুটো এলইডি লাইট এমিটিং ডায়োড, এখানেও আমাদের কিছু ডায়োড আছে। তো এই ডায়োডটার নাম হচ্ছে জেনার ডায়োড, আর এটা হচ্ছে আমাদের নর্মাল যে ডায়োডটা আমরা ব্যবহার করি সেই ডায়োড। আর আমাদের যেটা হচ্ছে যে ভোল্টেজ যেটা দেখার জন্য হচ্ছে এখানে একটা ভোল্টেজ যেটা তৈরি হয় সেটা দেখার জন্য আমরা একটা মাল্টিমিটার ব্যবহার করব। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো মাল্টিমিটার মাল্টিমিটার দিয়ে আসলে তুমি চাইলে ভোল্টেজ, তারপরে রেজিস্ট্যান্স, কারেন্ট অনেক কিছু দেখতে পারো। তুমি যেটা মাপতে চাও তখন তোমার এখানে যে ডায়ালটা আছে এটা ঘুরিয়ে হচ্ছে সেখানে রেগুলেটরের মতো ঘুরিয়ে ভোল্টেজ, ভিতে গেলে ভোল্টেজ, ভোল্টেজ ভিতে গেলে ভোল্টেজ, এখানে হলুদ যেটা দেখছো এখানে তুমি রেজিস্ট্যান্স মাপতে পারবে, তারপর তুমি ফ্রিকোয়েন্সি দেখতে পারবে, আর এখানে মিলিয়াম তুমি হচ্ছে হলো কারেন্ট মাপতে পারবে। তো আমরা যেহেতু ভোল্টেজ মাপতে আছি তো আমরা হচ্ছে এখানে ঘুরিয়ে ভিতে নিয়ে আসবো ভোল্টেজ নিয়ে আসবো। তাহলে আমরা নর্মালি যেটা করব সোলার সেল দিয়ে আমরা এলইডি জ্বালাবো, সেটা জানানোর আগে আমরা হচ্ছে দেখে নেই যে আমাদের নর্মালি কি করি আমরা। আমরা হচ্ছে ব্যাটারির মাধ্যমে নেগেটিভ সাইড থেকে নেগেটিভ সাইড অ্যাড করি, পজিটিভের সাথে পজিটিভ অ্যাড করি, এবং নর্মালি যেটা হয় যে এলইডি তে পজিটিভ সাইডটা লম্বা হয়। ঠিক বলেছো তুমি, যেটা দেখলাম এলইডি পজিটিভ যেটা লম্বা সেখানে আমরা হচ্ছে ব্যাটারি পজিটিভ কানেক্ট করেছি। হ্যাঁ, আমরা এখানে হচ্ছে নেগেটিভ কানেক্ট করেছি, তো আমাদের এলইডি জ্বলছে জ্বলছে। আমরা এটা জানি যে ব্যাটারি ব্যবহার করলে অবশ্যই আমাদের এলইডি জ্বলবে। তাহলে আসো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের যে সোলার প্যানেল আছে সোলার প্যানেলের দিয়ে আমরা দেখি যে আমাদের এলইডিটা জ্বলে নাকি। আর যেহেতু হচ্ছে এলইডি জ্বালানোর জন্য যে পরিমাণ ইলেকট্রিসিটি দরকার তা খুব বেশি না, তো আমাদের এই ছোট প্যানেল দিয়ে আসলে হয়ে যাবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে সোলার প্যানেলে যখন হচ্ছে তোমার লাইট পড়ছে লাইটের কি পরিমাণ উজ্জ্বলতা আছে সেটাও আসলে ডিসাইড করে যে হচ্ছে কি পরিমাণ ইলেকট্রিসিটি প্রোডিউস করতে পারবে। তাহলে মানে হচ্ছে মেঘলা দিনে দেখা যাচ্ছে আমাদের কম ইলেকট্রিসিটি হবে, আর যদি আমাদের রৌদ্রোজ্জ্বল সানি ডে থাকে তখন অনেক বেশি হবে। ঠিক বলেছো। তাহলে আমরা দেখি যে আমাদের এই ছোট সোলার প্যানেল দিয়ে আমরা আসলে আমাদের এলইডিটাকে জ্বালাতে পারি নাকি। সোলার প্যানেল তো আসলে কোথায় পাবো আমরা? ইলেকট্রিসিটি এটা ইলেকট্রনিক্সের যে দোকানগুলো আছে যেখান থেকে আমরা বাকি ইলেকট্রনিক্সের দোকান যা কিছু আছে, তো আমরা দেখতে পাচ্ছি কি আমাদের সোলার খুব মানে খুব হালকা করে জ্বলছে। আমরা যদি দেখি যে এই লাইটগুলোর কাছে যদি নিয়ে যাই তাহলে তুমি দেখবে যে হচ্ছে আমরা মোবাইলের লাইট দিয়ে দেখতে পারি। ওকে, আসলে লাইটের উজ্জ্বলতার সাথে সাথে আমাদের এলইডির উজ্জ্বলতাও বাড়ে নাকি। সো আমরা দেখি কাছে নিয়ে গেলে, কাছে নিয়ে গেলে আসলে আমাদের বাড়বে। তো আমাদের যদি হচ্ছে এখানে আমি ধরি তুমি আমরা এই দেখো আমি দেখতে পাচ্ছি যদি আমি হচ্ছে এখানে সোলার প্যানেলটা একদম নিভে গেছে, নিভে গেছে তখন কিন্তু দেখতে পাচ্ছ না, কিন্তু আমি যদি হচ্ছে এটা সরিয়ে দেই এখন দেখবে যে আস্তে আস্তে জ্বলে গেছে। কাছে দিলে, কাছে গেলে আমাদের আর একটু ব্রাইট হচ্ছে, ব্রাইট হচ্ছে। তাহলে সোলার সেলটা আসলে কাজ করছে কিভাবে? আমি যদি ঢেকে দিচ্ছি তাহলে জ্বলছে না? জ্বলছে। সোলার সেল আসলে সোলার সেল প্যানেলে থাকে বিভিন্ন অনেকগুলো সোলার সেল থাকে, এটা তৈরি করা হচ্ছে সেমিকন্ডাক্টর দিয়ে। তো সেমিকন্ডাক্টর যেটা হয় যে সেমিকন্ডাক্টর আমরা হচ্ছে পি টাইপ অথবা এন টাইপ সেমিকন্ডাক্টর থাকে। তো পি টাইপ এন টাইপ পি টাইপ সেমিকন্ডাক্টর তৈরি করার জন্য হচ্ছে আমাদের যে পিরিয়ডিক টেবিলের কথা নিশ্চয়ই মনে আছে। তো আমরা গ্রুপ 4 এর এলিমেন্টের সাথে যদি হচ্ছে আমরা গ্রুপ 5 এর এলিমেন্ট যোগ করি তাহলে হচ্ছে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বানাতে পারবো, আর গ্রুপ 4 এর সাথে যদি আমরা গ্রুপ 3 যোগ করি তাহলে পি টাইপ। তারপরে এই পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর একসাথে মিলে আমরা হচ্ছে সিম্পল সোলার সেল তৈরি করতে পারবো। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি মাঝখানে একটু বন্ধুদের বলে রাখি যে বন্ধুরা আমরা কিন্তু অনেকগুলো এপিসোডে অনেক কিছু দেখা এবং পরবর্তী এপিসোডগুলোতে সেগুলোকে লিংক করে আমরা অনেক কিছু আবার দেখাই। সেক্ষেত্রে সব এপিসোডে আসলে সবকিছু আমাদের ডিটেইলসে আসলে বলা সম্ভব হয় না, তাই তোমরা প্রত্যেকে চেষ্টা করবে আমাদের এই প্রোগ্রামটা রেগুলার দেখার, সেক্ষেত্রে যেটা হবে যে তোমরা অনেক কিছু অনেক ইজিলি বুঝতে পারবে। ঠিক বলেছো। তো যেটা আমরা বলছিলাম যে আমরা পি টাইপ আর এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে আমরা হচ্ছে হলো পিএন জাংশন তৈরি করছি। এখন যখন হচ্ছে আমরা এখানে লাইট দিচ্ছি, লাইট আসলে কি, লাইট হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থাকে। তো আমাদের যেই ভিজিবল লাইট আছে সেখানে হচ্ছে বিভিন্ন ওয়েভ লেন্থের লাইট থাকে।
তখন আমাদের ম্যাটেরিয়াল যেটা আছে সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল ওই হচ্ছে এই লাইটের যে ফোটন আছে সেটাকে হচ্ছে হলো অ্যাবজর্ব করে এবং নরমালি যেটা হয় সেটা হচ্ছে এই সোলার যে প্যানেলটা আছে এখানে সিলিকনের এটা তৈরি সিলিকন হচ্ছে সমযোজী বন্ধন অর্থাৎ কোভ্যালেন্ট বন্ড তৈরি করে একজনের সাথে একজন মিশে থাকে তো সহজে বুঝতে গেলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ফোটন থেকে ও যখন এনার্জিটা নেয় তখন হচ্ছে বন্ধনটা থেকে বের হয়ে আসতে পারে বের হয়ে এসে ও হচ্ছে ফ্রি ইলেকট্রন হতে পারে ফ্রি ইলেকট্রন হলে যেটা হয় যে ইলেকট্রনগুলো হচ্ছে এন সাইডে আর হোলসগুলো হচ্ছে পি সাইডে জমা হয় তখন ওটার মধ্যে একটা বিভব পার্থক্য অথবা ভোল্টেজ তৈরি করে তার মানে হচ্ছে যদি লাইট না থাকে আসলে ফ্রি ইলেকট্রন তৈরি করতে পারবে না তখন হচ্ছে কোনো ভোল্টেজ থাকবে না তো ভোল্টেজ অ্যাপ্লাই না করলে আমাদের এলইডিটা জ্বলবে না তো যখন আমরা লাইট দিচ্ছি আমাদের ভিতরে যেই ইলেকট্রনগুলো আছে সো এনার্জি অ্যাবজর্ব করে ফ্রি হতে পারছে এবং আমাদের হচ্ছে ভোল্টেজ তৈরি হচ্ছে এবং আমরা দেখছি যে আমাদের কি হচ্ছে লাইটটা জ্বলছে সো সোলার সেল আসলে এভাবে কাজ করে তো যেটা বললাম সোলার সেল আসলে যেটা হচ্ছে যে পিএন জাংশন এবং পিএন জাংশন অ্যাকচুয়ালি হচ্ছিল কিন্তু আমরা যে ডায়োড ব্যবহার করছি এলইডি হোক অথবা হচ্ছে জেনার ডায়োড হোক এগুলো হচ্ছিল কিন্তু হচ্ছিল পিএন জাংশন তাহলে আমরা একটা জিনিস দেখবো যে সোলার সেলে তো আমরা দেখলাম যে সোলার সেল ব্যবহার করলে সোলার প্যানেল ব্যবহার করলে আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করতে পারছি যেহেতু এই ডায়োডগুলো হচ্ছে কি পিএন জাংশন তাহলে ডায়োডগুলো আসলে ভোল্টেজ করতে পারে নাকি তাহলে আমরা এটা দেখি সো এখানে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের নর্মাল একটা ডায়োড আছে সো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা এই ডায়োডের গায়ে হচ্ছে লাইট দিয়ে দেখবো যে আসলে কি হয় ওকে আমরা এটা দেখার জন্য এলইডি না কানেক্ট করে আমরা হচ্ছে হলো এই ওকে ব্যবহার করব এবং এটা হচ্ছে আমরা ভোল্টেজ দেখবো সো আমরা হচ্ছে এখানে ভোল্টেজ মোডে নিয়ে গেছি আই গেস আমাদের বন্ধুরা দেখতে পাবে আমি যদি এভাবে ধরি অথবা তুমি ওদেরকে সাহায্য করার জন্য তুমি রিডিং আমি আমি রিডিংটাও বলে দিচ্ছি এবং দেখতে পাবে হয়তো বা তারা কি বলেছো তাহলে জিনিসটা হচ্ছে এখন আমি যেটা করব যে আমার ফোনের যে লাইট আছে সেটা ব্যবহার করে আমি হচ্ছে ওই ডায়োডের গায়ে হচ্ছে লাইট দিয়ে দেখি এখন এই ডায়োডটার ক্ষেত্রে যেটা হচ্ছে ভোল্টেজ তৈরি হচ্ছে কি না ভোল্টেজ আসলে তৈরি হবে না কারণ হচ্ছে এটার ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি ও হচ্ছে একটা কালো রঙের একটা প্যাকেজের ভিতরে আছে সো কোনো লাইট আসলে আমাদের একটা জাংশন যেটা সেটা হচ্ছে এটার ভিতরে আছে যেহেতু কোনো লাইট যেতে পারছে না সো আসলে ভোল্টেজ তৈরি হবে না পারবে না এখন আমরা যদি এই ডায়োডের বদলে একটা জেনার ডায়োড আছে তুমি যদি এটা কাছ থেকে দেখো তাহলে দেখবে যে এটার যে কোটিংটা সেটা কিন্তু আসলে ট্রান্সপারেন্ট ট্রান্সপারেন্ট আমি আমি কাছ থেকে বন্ধুটা দেখাচ্ছে এই যে ভিতরে লাল রঙের কিছু একটা দেখা যাচ্ছে ওটা আসলে আমাদের হচ্ছে পিএন জাংশনটা যেটা আছে কিন্তু উপরে যেই কোটিংটা আছে যে আমাদের ওই ডিভাইসটাকে রক্ষা করার জন্য আমাদের কি দিতে হয় একটা হচ্ছে প্রোটেক্টিভ কোটিং দিতে হয় যাতে আমাদের ডিভাইসটা ঠিক থাকে এটার কোটিংটা কিন্তু হচ্ছে ট্রান্সপারেন্ট স্বচ্ছ তাহলে আলো প্রবেশ করতে পারবে ঠিক আছে তাহলে আমরা যখন এখানে হচ্ছে লাইট দিব আলোটা আসলে প্রবেশ করবে করতে পারবে এখন আমরা দেখব যে এটার ক্ষেত্রে আসলে আমাদের ভোল্টেজ তৈরি হচ্ছে নাকি সো এখন যদি তুমি দেখো আমাদের এখানে যদি তুমি হচ্ছে এখানে 352 মিলিভোল্ট অথবা 0.37 ভোল্টের মতন ভোল্টেজ তৈরি হচ্ছে যে বন্ধুরা দেখতে পাচ্ছো কোথায় 355.355 এটা আপ ডাউন করছে মিলিভোল্ট তার মানে হচ্ছে আমাদের এখানে আসলে ভোল্টেজ তৈরি হচ্ছে সো আমি যদি হচ্ছে ভোল্টেজ সেবে নিয়ে যায় এখন তুমি আরো সুন্দরভাবে দেখতে পারবে যে আমাদের আসলে ভোল্টেজ তৈরি হচ্ছে তাহলে এটা যে জিনিসটা হচ্ছে যেটা আমরা যেটা বললাম যখন হচ্ছে আমি পিএন জাংশনে হচ্ছে হলো লাইট দিচ্ছি তখন হচ্ছে এখানে ইলেকট্রন হচ্ছে এনার্জিটা অ্যাবজর্ব করছে করে ফ্রি ইলেকট্রন হতে পারছে এবং ও ভোল্টেজ তৈরি করছে তো এর মাঝখানে আমরা সহজেই দেখতে পারলাম যে আসলে আমাদের একটা সোলার প্যানেল কিভাবে কাজ করে খুবই মজার একটা এক্সপেরিমেন্ট ছিল আশা করি বন্ধুরা এই সব কিছু জিনিসই আসলে ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে এটা একটা মাল্টিমিটার তার মধ্যে হচ্ছে একটা ছোট একটা সোলার প্যানেল এবং আমাদের এখানে আছে হচ্ছে হলো এলইডি ডায়োড জেনার ডায়োড হ্যাঁ এবং এই মাল্টিমিটার দিয়ে শুধু যেহেতু মাল্টিমিটার সো এখানে অনেক কিছুই আসলে অনেক কিছু মানে ভোল্টেজ কারেন্ট অনেক কিছু সবকিছু মাপা যাবে এটা আসলে খুবই জরুরি একটা বাসায় আসলে থাকা উচিত এরকম একটা জিনিস যাদের অনেক আগ্রহ আছে ইলেকট্রনিক্স নিয়ে তো এই ধরনের একটা মাল্টিমিটার থাকলে তারা আসলে অনেক ধরনের কাজ করতে পারবে ভাইয়া কি করছি এখন আমরা এখন আমরা একটি আরেকটি মজার এক্সপেরিমেন্ট করব আমাদের সব এক্সপেরিমেন্টই মজার এক্সপেরিমেন্ট হয় এই জিনিসটার নাম হচ্ছে নিউটনস ক্রেডল নিউটনের দোলনা নিউটনের দোলনা বলতে পারো কিন্তু মজার ব্যাপার হচ্ছে এটা আসলে কিন্তু নিউটন বানিয়েছে এটা বানিয়েছে ফ্রেঞ্চ এক সায়েন্টিস্ট তার নাম ছিল এডমি ম্যারিয়ট তো নিউটনকে সম্মান জানিয়ে তো নিউটনের নামে সে বলেছে এটা হচ্ছে নিউটনস ক্রেডল এটা তুমি আমি এটা আমরা মোটামুটি সবাই দেখেছি হ্যাঁ খুব মজার একটা জিনিস আমরা নাম জানতাম না আর মজা তুমি দেখে দেখেছো তাহলে আমি তোমাকে এই করতে দিচ্ছি আচ্ছা এটাকে হচ্ছে এরকম করে ছেড়ে দিলে এটাকে খুব খেলতে থাকবে রাইট খুবই মজার একটা জিনিস হ্যাঁ আবার অনেক সময় দেখা যায় দুটো দুটো দিয়ে দাও তাহলে এখন দেখবে দুটো একসাথে দুটো হচ্ছে তো আমরা দুটো দিয়ে দেখি
দুটো বল তাহলে হচ্ছিল দোল খাচ্ছে নিউটন স্কয়ার অথবা নিউটনের দোল না এটা আসলে তাহলে কাজ করে কিভাবে এটা দুটো বিষয়ের উপর কাজ করে একটা হচ্ছে কাইনেটিক এনার্জি এনার্জি ছিল না যেহেতু স্থির ছিল আমি যখন এখানে তুলে নিয়েছি তখন ওর ভিতরে পটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয়েছে যখন আমি এটাকে ছেড়ে দিব তখন ও কি হবে ও হচ্ছে পটেনশিয়াল এনার্জি কমানোর জন্য এখানে চলে আসবে কিন্তু ও যখন হচ্ছে মুভমেন্ট ক্রিয়েট হচ্ছে তখন ওর মাঝখানে একটা গতিশক্তি তৈরি হচ্ছে যেটা হচ্ছে কাইনেটিক এনার্জি এবং আমরা জানি হচ্ছে কি এনার্জি তৈরি অথবা ধ্বংস করা যায় না এনার্জি হচ্ছে এক ফর্ম থেকে আরেক ফর্মে চলে যায় এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে আমাদের মোমেন্টাম মোমেন্টাম হচ্ছে গতিবেগ সো মোমেন্টাম আসলে একটা হচ্ছিল ভেক্টর তো ওর যেটা থাকে ওর এনার্জির সাথে সাথে ওর দিকটা হচ্ছিল ইম্পর্টেন্ট সো মোমেন্টামটা থাকবে তখন হচ্ছে কোন দিকে এই দিকে তখন হচ্ছে আমাদের যদি হচ্ছে আমাদের এই তিনটা যে বল আছে মাঝখানে তিনটা ওরা মুভ করবে না কিন্তু তোমার যে এনার্জিটা আছে সেটা আসলে একটা থেকে আরেকটা ভিতরে পাস করবে পাস করে এই বলটাতে যখন যাবে ও তখন ওর ভিতরে একটা গতিশক্তি সৃষ্টি হবে এবং ও ফ্রি ফ্রি হয়ে এখানে চলে আসবে এখানে যাওয়ার পর কিন্তু ওর গতিশক্তি শেষ মোমেন্টামও শেষ কিন্তু ও যেহেতু উঁচুতে চলে এসেছে তখন ওর মাঝখানে কি হবে পটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হবে এবং মাধ্যাকর্ষণের রাইট নিচে চলে আসবে তখন পটেনশিয়াল এনার্জি থেকে আবার হচ্ছে গতিশক্তি সেম প্রসেসটাই আবার হবে এবং সেটা এখানে চলে যাবে ওকে তো তাহলে আমরা দেখি কি হয় এটা আমরা তুলে নিয়ে ছেড়ে দিচ্ছি আমি যে কাজটা হাত দিয়ে করেছিলাম সেই কাজটা তখন যেহেতু এখানে চলে এসেছে গতিশক্তির কারণে তখন আবার পটেনশিয়াল এনার্জি ক্রিয়েট হয়ে হচ্ছে এভাবে মুভ করবে এখন যদি আমি হচ্ছিল দুটো দিয়ে করি তাহলে হচ্ছে আমি দেখবো যে আমার কি দুটো বল তখন হচ্ছিল মুভ করতেছে সেম প্রিন্সিপাল যেহেতু আমি দুটো আমাদের যে মোমেন্টাম আছে মোমেন্টামের মধ্যে আসলে এম ভি মাস এবং ভেলোসিটি দুইটাই আছে যেহেতু আমার এখন এম দুটো বেড়ে গিয়েছে মাস বেড়ে গিয়েছে তো ওখানে হচ্ছিল দুটো হয়ে গিয়েছে তো এখন যদি হচ্ছে আমি তিনটা দিয়ে করি তাহলে কি হবে আমার এখানে কিন্তু বল আছে দুটো কিন্তু আমি তৈরি হচ্ছে তিনটে তাহলে কি হচ্ছে আমার থার্ড যে বলটা আছে সেটা দেখবো আমি হচ্ছে দুটোতে হচ্ছে কমন থাকবে ওকে হ্যাঁ ঠিক আছে তো আমরা যেটা বললাম নিউটন স্কয়ার দিয়ে আমরা খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট করলাম কিন্তু এই জিনিসটা আসলে আমরা সাধারণ কিছু জিনিস দিয়েও করে দেখতে পারি আমাদের এখানে আছে হচ্ছে রুলার অফ স্কেল আছে কাঠের আছে আর এখানে আমাদের আছে হচ্ছে প্লাস্টিকের তো আমাদের এখানে আছে কিছু মার্বেল তো আমরা চাইলে প্রথমে হচ্ছে একটা দিয়ে দেখি কি হয় তো আমরা যেটা বলেছি যে আমরা প্রথমে ছোট কিছু মার্বেল নিয়ে দেখি তো আমাদের এখানে যেমন পাঁচটা বল ছিল আমরা এখানে পাঁচটা মার্বেল নিয়েছি তো আমরা হচ্ছে রুলারের মাঝখানে যে এখানে একটু খাঁচ কাটা আছে তো আমরা ওইটাকে ওখানে এগুলো রেখেছি তখন আমি যেটা করব সেটা হচ্ছে এই বলটাকে আমি হচ্ছে আঙুল দিয়ে টোকা দিব তখন এখানে আমাদের কোনো পটেনশিয়াল এনার্জি নাই কিন্তু টোকা দিলে কি হবে কাইনেটিক এনার্জি ক্রিয়েট হবে গতিশক্তি সৃষ্টি হবে ওই পুরো নিউটন স্কয়ারের পুরো জিনিসটা এখানে আমরা দেখি সো আমরা যদি আমি একটা বলে যদি এখন টোকা দেই তাহলে আমার হিসাব অনুযায়ী এই চারটা থেকে শুধুমাত্র শেষের যে বলটা আছে সেটা মুভ করবে আমি দেখি এখন যদি তিনটা দিয়ে করি তাহলে আমাদের যেটা হবে যে আমাদের এখানে তিনটা আছে কিন্তু আমাদের হচ্ছিল এই বলটা যেটা ও আসলে কন্টিনিউ করবে মুভমেন্ট আমরা দেখি কি হয় ঠিক করে নেই এখন যদি হচ্ছে আমি সেম যদি এই মার্বেলটাকে যদি হচ্ছে আমি আস্তে করে টোকা দিয়ে দেই তাহলে কাইনেটিক এনার্জি তৈরি হবে গতিশক্তি তারপরে ইম্প্যাক্টের পর মোমেন্টাম কনজার্ভ করার জন্য হচ্ছে আমাদের জিনিসটা হবে এখানে কিন্তু একদম থেমে গিয়েছে শুধুমাত্র একটা মার্বেল চলে গিয়েছে আমরা দুটো করে দেখি তো বাকি তিনটা এখানে স্থির হয়ে গেছে শুধু দুটো মার্বেল চলে গিয়েছে তো এই জন্য বললাম যে আমরা কিন্তু আসলে বাসায় আমাদের যা কিছু আছে সেগুলো দিয়ে হচ্ছে আমরা এই ইম্পর্টেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সপেরিমেন্ট খুব সহজে আমরা করতে পারব এমন না যে আমাদের অনেক ইকুইপমেন্ট কিনতে হবে না আমাদের নিউটন স্কেডল না থাকলেও কিন্তু হচ্ছে আমরা নিউটন স্কেডলের পুরো বিষয়টাই আমরা বাসায় প্র্যাকটিস করে দেখাতে পারি অনেক ধন্যবাদ তোমাকে এই মজার একটা এক্সপেরিমেন্টের জন্য কি করছি এখন তুমি নিশ্চয়ই হচ্ছে অনেক লাইট দেখেছো যেটা হচ্ছে ব্লিঙ্ক করে জলে নিভে ফেরি লাইটস
ফেরি লাইট অথবা হচ্ছে আমরা বিভিন্ন প্রোগ্রামে দেখি লাইট দেখছি জ্বলছে নিচ্ছে মরিচ বাতিও বলে ওটাকে তাহলে আমরা যেটা করব আজকের এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা হচ্ছে ওই ধরনের একটি সার্কিট তৈরি করব যেটা হচ্ছে যেটা দিয়ে হচ্ছে আমরা এরকম লাইট জ্বলাতে নিমে দেবো মানে ব্লিঙ্ক করবে লাইট জ্বলবে নিভবে জ্বলবে নিভবে তো এটার জন্য আমরা যা ব্যবহার করছি সেটা হচ্ছে আমাদের ব্যাটারি থাকবে হচ্ছে পাওয়ার দেওয়ার জন্য তো এখানে আমরা একটা আইসি ইউজ করছি এটার নাম হচ্ছে 555 টাইমার আইসি এটা তো দোকানে গিয়ে বললে ইলেকট্রনিক্স দোকানে গিয়ে বললে হবে যে আমার 555 টাইমার আইসি তাহলে সহজে আমরা এটা পাবো এখানে আমাদের কিছু রেজিস্ট্যান্স আছে আমাদের এই সার্কিটে রেজিস্ট্যান্স তারপর আছে 555 টাইমার আইসি পাশাপাশি সেট করাই আছে সেট করা আছে এই সার্কিটটা আমি কিছু একে দেখাবো আসলে সার্কিটটা কি আছে কানেকশন তো এর পাশাপাশি কিছু ফিক্সড রেজিস্ট্যান্স আছে আর এখানে একটি পটেনশিওমিটার আছে পটেনশিওমিটার আছে তুমি আসলে এটা ঘুরিয়ে ওর রেজিস্ট্যান্সটাকে তুমি পরিবর্তন করতে পারবে ব্লিঙ্কটা কম বেশি করতে পারবে করতে পারবে তো কিভাবে কাজ করব আমি বলবো আমাদের এবং আছে একটি ক্যাপাসিটর আচ্ছা তো শুরুতে আমি তো যেটা করছি সেটা হচ্ছে আমি তোমাকে একে দেখাচ্ছি আসলে জিনিসটা কিভাবে কাজ করে তো আমাদের 555 টাইমার আইসি আছে আটটা পিন আছে এই আটটা পিনের মধ্যে দুটো পিন হচ্ছে নো কানেকশন ওটা হচ্ছে জাস্ট ফিজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য বাকি ছয়টা পিনের মধ্যে বিভিন্ন কানেকশন হয়ে থাকে তো আমাদের আট নাম্বার পিনটা হচ্ছে আমাদের ভিসিসি মানে ভোল্টেজটা দিতে হবে আমাদের চার নাম্বার পিন যেটা সেটা হচ্ছে আমাদের রিসেট পিন সো আমি কোনো যদি কারণে চাই আমার সার্কিটটাকে রিসেট করতে তখন হচ্ছে এই চার নাম্বার পিনটা আমি ব্যবহার করব তো আমি প্রথমে এটা হচ্ছে একে নিচ্ছি তারপর আমি তোমাকে বলছি আসলে কি হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু ট্রাই করি যেগুলো একটু আমাদের কাছে মনে হয় যে তোমাদের হয়তো বা এমনি মুখে বলতে বললে তোমাদের বুঝতে কষ্ট হবে সেগুলো কিন্তু ভাইয়া চেষ্টা করে একে হাতে কলমে একে বুঝিয়ে দেওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে এই সার্কিটগুলো যে আমরা যেগুলো দেখাই সেগুলো হয়তো বা তোমরা বুঝতে পারো না কীভাবে তোমরা তৈরি করবে সো এই যে ভাইয়া যে ডায়াগ্রামগুলো আঁকে সেই ডায়াগ্রামগুলো যদি তোমরা বুঝতে পারো তাহলে খুব সহজেই কিন্তু বাসায় সার্কিট তৈরি করে ফেলতে পারবে ঠিক বলেছো আর যেটা আমি বারবারই বলছি তোমাদেরকে যে আমাদের প্রোগ্রামটা যদি তোমরা রেগুলার দেখো তাহলে অনেক এক্সপেরিমেন্ট তোমরা খুব সহজেই বুঝতে পারবে কারণ প্রত্যেকটা পর্বই আসলে কোনো না কোনোভাবে ইন্টারকানেক্টেড হয়ে যায় আমাদের আমি সার্কিট ড্র করা প্রায় শেষ তো হচ্ছে আমি তাহলে দেখিয়ে দিই এখানে আমাদের আসলে কি হচ্ছে তো আমাদের 555 টাইমার আইসি যেটা আমি বললাম যে হচ্ছে আমাদের আটটা পিন আছে মাঝখানে দুটো পিন আসলে আমাদের হচ্ছে সাপোর্টের জন্য তো আমাদের ভিসিসি যেটা ভোল্টেজ আমরা কানেক্ট করছি আট নাম্বার পিনে চার নাম্বারটা হচ্ছে আমাদের রিসেট তো তুমি যদি খেয়াল করো তাহলে আমাদের এই সার্কিটে আউটপুটে দুটো এলইডি আছে সো এলইডি যেটা আমরা জ্বালাতে নিভাতে চাচ্ছি সেই এলইডি গুলো হচ্ছে আমাদের এখানে তিন নাম্বার পিনটা হচ্ছে আমাদের আউটপুট পিন আচ্ছা আউটপুট পিনের সাথে কানেক্টেড এলইডি কানেক্ট করেছি আমরা আউটপুট পিনে সো আউটপুট পিনের জিনিসটা হবে 555 টাইমার আইসি ভোল্টেজটা একবার হচ্ছে হাই হবে আর একবার হচ্ছে লো হবে ব্লিঙ্কটা তখনই হবে তখন হচ্ছে যখন এটা লো থাকবে তখন হচ্ছে আমাদের একটা এলইডি জ্বলবে এটা হাই হয়ে গেলে হচ্ছে আমাদের আরেকটা এলইডি জ্বলবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবো এখানে আমরা ক্যাপাসিটর আছে তো ক্যাপাসিটর যে জিনিসটা হয় যে আমরা আগের একটা পর্বে বলেছিলাম যে জন্য তুমি বললে যে সব এপিসোড দেখলে আমাদের বোঝা সুবিধা হবে তবু আমি একবার কুইকলি বলি এই ক্যাপাসিটরটা যখন আমি একটা ভোল্টেজ সোর্সের সাথে কানেক্ট করবো ক্যাপাসিটরটা আসলে চার্জ স্টোর করে রাখে এনার্জি স্টোর করে রাখে সো ক্যাপাসিটরটা তখন চার্জ হবে সো ক্যাপাসিটরটা যেটা হয় সেটা হচ্ছে এই রেজিস্টার আর ওয়ান এবং এই পটেনশিওমিটার এর মাধ্যমে এই ক্যাপাসিটরটা হচ্ছে চার্জ হবে আচ্ছা সো এই ক্যাপাসিটরটা চার্জ হলে আমাদের হচ্ছে আউটপুটটা চেঞ্জ হবে কিন্তু আউটপুটটা যখন চেঞ্জ হবে তখন একটা জিনিস যেটা হবে এই সার্কিটের ভিতরে যেটা হবে যে আমাদের একটা পাথ থাকে যেটা হচ্ছে লো অন হয়ে যাবে আচ্ছা সেটা আমি সার্কিটের ভিতরে আমরা যাচ্ছি না তো আমি বলে দিচ্ছি সার্কিটটা কিভাবে কাজ করে সেটা আসলে আমরা হয়তো ভবিষ্যতে কোনো একদিন দেখব তখন যে জিনিসটা হবে যে ক্যাপাসিটরটা তখন হচ্ছে ডিসচার্জ করা শুরু করবে তো কিন্তু ক্যাপাসিটরটা ডিসচার্জ করবে হচ্ছে এই পাত দিয়ে এই পটেনশিওমিটার হয়ে সাত নাম্বার পিনের ভিতর দিয়ে ক্যাপাসিটার হচ্ছে ডিসচার্জ করবে সো ক্যাপাসিটার ডিসচার্জ করলে কি হবে ক্যাপাসিটারের যে ভোল্টেজ ছিল সেটা কমে যাবে সেটা কমে গেলে আমাদের আউটপুট হচ্ছে আবার চেঞ্জ হয়ে যাবে সো জিনিসটা যেটা হচ্ছে ক্যাপাসিটার চার্জ হবে ডিসচার্জ হবে সেই অনুযায়ী আউটপুটটা হচ্ছে একবার হাই হবে একবার লো হবে এখানে আমরা পটেনশিওমিটারটা ব্যবহার করছি এই কারণে যে ক্যাপাসিটার কত তাড়াতাড়ি চার্জ হবে অথবা কত তাড়াতাড়ি ডিসচার্জ হবে সেটা আসলে ক্যাপাসিটারের ভ্যালুর পাশাপাশি রেজিস্টারের উপরও ডিপেন্ড করবে আচ্ছা সো রেজিস্টারের ভ্যালু যদি আমি কমিয়ে দেই তখন ক্যাপাসিটার দ্রুত চার্জ এবং ডিসচার্জ হবে রেজিস্টারের ভ্যালু যদি আমি বাড়িয়ে দিই ক্যাপাসিটারের চার্জ এবং ডিসচার্জ স্লো হবে সময় বেশি লাগবে সেই ক্ষেত্রে আমাদের কত তাড়াতাড়ি ব্লিঙ্ক করবে অথবা কত স্লোলি ব্লিঙ্ক করবে সেটা হচ্ছে আমরা কন্ট্রোল করতে পারবো সো আমরা যদি হচ্ছে রেজিস্টারের ভ্যালু বাড়িয়ে দিই তখন ক্যাপাসিটার স্লোলি চার্জ হবে স্লোলি ডিসচার্জ হবে তখন আমাদের লাইটটাও হয়তো কি হবে স্লোলি ব্লিঙ্ক করবে আর যদি আমরা এটা কমিয়ে দিই তখন খুব দ্রুত চেঞ্জ হবে তাহলে আমাদের এই সার্কিটটাই আসলে আমরা এখানে আমাদের পটেনশিওমিটার হচ্ছে আমরা
পরিবর্তন করে দেখি হচ্ছে আমাদের কানেকশনটা একটু দেখতে হবে আমি একটু ঠিক করে কানেকশন দেই এটা আসলে আমাদের এই তারটা যেটা আছে তো আরেকটা কাজের জন্য সেটা আমি কিছুক্ষণের মধ্যে যাচ্ছি তো আমাদের কানেকশন দিতে হবে এখানে দেখো প্লাস করা আছে সো আমি এখানে কানেকশন দিয়ে দিচ্ছি আর ওখানে মাইনাস করা আছে মাইনাস করা আছে তো আমি কানেকশন দিয়ে দিয়েছি দুটো এলইডি জ্বলছে আমাদের তাহলে হচ্ছে আমাদের এই এলইডি আমরা দেখতে পাচ্ছি জ্বলতে পারছে সো আমরা এখানে পটেনশিওমিটার চেঞ্জ করে দেখি সো এখানে আমরা দেখছি কি আমাদের সাদা যে এলইডিটা আছে এটা কিন্তু খুব দ্রুত ব্লিঙ্ক করছে এখন আমি যেটা করব যে পটেনশিওমিটারটাকে ঘুরিয়ে যদি আমি দেই তখন দেখতে পাচ্ছ যে ওর ব্লিঙ্ক করার যে স্পিডটা সেটা কিন্তু পরিবর্তন হয়েছে এবং সাথে নীলটাও হচ্ছে এখন ব্লিঙ্ক করছে সো আমি যদি এখন এটা করি এখন কিন্তু খুব স্লো পুরো হচ্ছে বিয়েবাড়ির লাইট লাইটটা তুমি চাইলে বিয়েবাড়ির লাইটটা এটা চেঞ্জ করে দিতে পারো তাহলে ব্যাপার যেটা হচ্ছে যে এই পটেনশিওমিটারটা যখন আমি ঘোরাচ্ছি তখন আমাদের হচ্ছে এইটার ভ্যালু যেহেতু পরিবর্তন হচ্ছে তো চার্জ এবং ডিসচার্জ হওয়ার যে স্পিডটা সেটাও চেঞ্জ হচ্ছে এবং আমাদের এটা হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে সো আমি যদি হচ্ছে এটা এদিকে ঘোরাই তখন খুব দ্রুত হচ্ছে দেখে মনে হচ্ছে আসলে জ্বলেই আছে নিভছে না যখন আমি এটা চেঞ্জ করছি তখন চেঞ্জ হচ্ছে জ্বলছে নিভছে তখন আরো ভালো আমি বাড়িয়ে দিচ্ছি তখন হচ্ছে খুব স্লোলি জ্বলছে নিভছে জ্বলছে নিভছে অনেক সময় নিয়ে করছে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এক্সপেরিমেন্ট আমরা একটু অন্যভাবে করব অন্যভাবে করতে চাই আমরা যেটা করব এখন হচ্ছে এই যে পটেনশিওমিটার আছে এর প্যারালালি আমরা হচ্ছে আরেকটি রেজিস্টার অ্যাড করব আচ্ছা যেটা আমরা এই তারের মাধ্যমে করব তারের মাধ্যমে আমরা পার্ট তৈরি করে রেখেছি এখন যেটা হবে যে দুটো রেজিস্টার যদি প্যারালাল থাকে তাহলে দুটো মিলে একটা রেজিস্ট্যান্স হয় এটাকে আমরা বলি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আচ্ছা ওকে সো দুটো রেজিস্ট্যান্স মিলে একটা রেজিস্ট্যান্স হবে আমাদের এই পাথে যদি হচ্ছে আমরা একটা কম ভ্যালু রেজিস্ট্যান্স লাগাই তাহলে দেখা যাবে যে আমাদের এই ইকুইভ্যালেন্ট যে রেজিস্ট্যান্সটা এটা হলে কমে যাবে যেটা বলেছি রেজিস্ট্যান্স কমে গেলে আমাদের কি হবে ব্লিঙ্কিং স্পিডও বেড়ে যাবে কারণ হচ্ছে দ্রুত চার্জ এবং ডিসচার্জ হবে তাহলে আমরা দেখি যে প্যারালালি যদি হচ্ছে আমরা রেজিস্ট্যান্স লাগাই তাহলে কি হচ্ছে এখানে অনেকগুলো আছে এটা কোনো রিজন আছে যে এখানে অনেক এটা বিভিন্ন ভ্যালু রেজিস্ট্যান্স আচ্ছা মানে তুমি কি সবচেয়ে কম না বেশি কোনটা দিয়ে শুরু করছো আমরা জাস্ট দেখছি কি হচ্ছে বিভিন্ন রেজিস্ট্যান্স লাগে সো তোমার কি মনে হয় যদি হচ্ছে আমি এই রেজিস্ট্যান্স লাগাচ্ছি তখন ব্লিঙ্কিং স্পিড কি বাড়ছে নাকি কমছে আমার মনে হয় একটু দ্রুত ব্লিঙ্ক করছে দ্রুত হ্যাঁ দ্রুত হচ্ছে দ্রুত ব্লিঙ্ক করছে এখন আমরা হচ্ছে তাহলে আরেকটু রেজিস্ট্যান্স লাগিয়ে দেখি এটা ইউজ হয়েছে এখনো খুব ফ্রিকোয়েন্টলি করছে করছে তো আমরা রেজিস্ট্যান্সের ভ্যালু আস্তে আস্তে পাল্টে দেখি কি হয় আমাদের এটা এখন পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখন আসলে একটাতে ফিক্স হয়েছিল একটু সময় নিয়ে কিন্তু যদি এখন স্থির স্থির ভাবে ব্লিঙ্কটা হচ্ছে আর কি ঠিক বলেছো তো আমরা হচ্ছে লোড বিভিন্ন ভ্যালু তার আমরা যেটা করতে হবে আমি যেটা করেছি আমি পটেনশিওমিটারের ভ্যালুটা একদম ম্যাক্সিমাম করে দিয়েছি আমাদের এই জিনিসটা ঠিক মতন বোঝার জন্য সো এখানে তুমি দেখছো একটু সময় নিচ্ছে এটা এটা থেকে এটাতে সময় বেশি লাগছে রাইট তো আমরা হচ্ছে বিভিন্ন ভ্যালু রেজিস্ট্যান্স লাগিয়ে দেখি সো আমরা যেটা করছি আসলে রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করে আমরা হচ্ছে ক্যাপাসিটরের চার্জিং এবং ডিসচার্জিং যে স্পিডটা আছে সেটা কন্ট্রোল করছি এটা আরো স্লো তাহলে আমরা কিন্তু সুন্দর করে কি করতে পারছি একটা সিম্পল সার্কিট ব্যবহার করে আমরা চাইলেই নিজেদের মতন করে যে লাইটিং আছে সেটা আমরা তৈরি করতে পারছি ব্লিঙ্ক করাতে পারছি ফেয়ারি লাইট বানাতে পারছি ঠিক বলছো তো খুবই সিম্পল একটা খুবই মজার কারণ আজকাল ফেয়ারি লাইট সবাই অনেক পছন্দ করে কিন্তু জিনিসটা কিভাবে কাজ করে সেটা আজকে আমরা আসলে বুঝতে পারলাম যে ফেয়ারি লাইটের এই ব্লিঙ্কের রিজন একটা ছোট একটি সার্কিট থাকে এর মাঝখানে কিন্তু আমরা খুব মজার মজার করে লাইট কন্ট্রোল করতে বিভিন্ন ভাবে কন্ট্রোলটা করছে এবং এটাই যে এখন এখানে খুব স্লোলি জ্বলছে ওকে অনেক ধন্যবাদ ভাইয়া অনেক মজার অনেক ব্লিঙ্কিং একটা এক্সপেরিমেন্ট আমরা দেখলাম তোমাকে অনেক ধন্যবাদ আশা করছি আগামী পর্বে আরো মজার মজার এক্সপেরিমেন্ট অবশ্যই তোমাকে অনেক ধন্যবাদ বন্ধুরা এই ছিল বিজ্ঞান আনন্দে আমাদের আজকের এপিসোড আগামী পর্বে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুন্দর থেকো আর এনটিভি সাথেই থেকো